এই যে আমরা সবাই বসে আছি সেটার মধ্যে কষ্ট করি, আমাদের মাঝে বিশেষ অতিথি আছেন, আমাদের স্পিচার আছেন, আমার কুকু আছেন এবং আরো বিশেষ অতিথিরা আছেন, তো স্পিচার কিন্তু কিছু গুরুত্বপূর্ণ বর্ণনা রাখছে আর কি, তাই না? কিছু গুরুত্বপূর্ণ শিক্ষণীয় কথা তোমাদেরকে বলছে, তো সেই শিক্ষণীয় কথাগুলো যদি আমরা মেনে সবাই চলতে পারি তাহলে আমাদের লাইফে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের সাকসেস নিয়ে আসতে পারবো। তো কথা তো আসলে অনেক, কথা বলে শেষ করা যাবে না, তবে তো দায়িত্ববান হতে হবে, দায়িত্বশীল হতে হবে, সচেতন হতে হবে। আর বাংলাদেশ সামরিক বাহিনীর প্রয়োজনীয়তা আগেও ছিল, এখনো আছে, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য প্রতি বছর প্রত্যেকটা বাহিনীতে তোমার যোগ্য প্রার্থীদেরকে, তরুণ তরুণীদেরকে কিন্তু অফিসার এবং সৈনিক পদে চাকরি প্রদান করছে। এই চাকরি শুধুমাত্র তারাই পাওয়া যাদের মধ্যে যোগ্যতা থাকবে, তারাই এই যোগ্যতার প্রাপ্ত। কারণ তুমি শুধুমাত্র একার প্রতিনিধিত্ব করবে না, তুমি সারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছ। যেহেতু তুমি সারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছ, সেহেতু তোমাকে সেরকম লিডারশিপ কোয়ালিটি নিয়ে আসতে হবে, তোমার নেতৃত্বের গুণাগুণে নিয়ে আসতে হবে, তোমার দায়িত্ব সচেতনতা আরো বেশি বাড়াতে হবে। যদি দায়িত্ব এবং সচেতনতা যদি আমরা বাড়াতে পারি, দেন আমাদের যেটা ড্রিম, আমরা অফিসার হবো বা আমরা সৈনিকে যাবো, ইট উইল বি পসিবল, আদারওয়াইজ আমরা কিন্তু জেলে হয়ে যাবো। কারণ তুমি সামান্য বা সাধারণ একজন কর্মকর্তা, সাধারণ বা সামান্য একজন কর্মকর্তা, তারপরও তোমাদের দায়িত্ব সবার থেকে অনেক বেশি। সাধারণ মানুষ তোমাদের দায়িত্বে নিশ্চিন্ত ঘুমাতে পারে, সাধারণ মানুষ তোমাদের দায়িত্বে নিশ্চিন্ত কি করতে পারে, চলাফেরা করতে পারে। তো যাই হোক, আমি তো সবসময় কথা বলি, আর বেশিক্ষণ কথা বলবো না। সবসময় আমি একটা কথা বলি, আমি স্বপ্ন দেখতে ভালোবাসি, স্বপ্ন দেখাতে ভালোবাসি। তো স্যার একটু আগে বলছেন তোমাদের ভালো ফুলের সুবাস হতে হবে, কিছু ফুল আছে দেখতে সুন্দর কিন্তু কোনো সুবাস নেই, ও ফুলের দাম নাই। এমন ফুল হতে হবে যে ফুল ছোট হোক কিন্তু তার সুবাস অনেক মুখর, সেই সুবাসের কারণে মানুষ দূর দূরান্ত থেকে এসে দেখতে আসবে তোমাকে একদিন, যে সুবাস তুমি ছড়াবা, এই সুবাস তোমার হতে হবে কিসের মতো বলো? ফুলের মতো। যে ফুলের সুবাস নাই সে ফুলের কোনো দাম নাই, ঠিক আছে? তো যে ফুলের সুবাস আছে এবং সুগন্ধ আছে এরকম ফুল হওয়ার চেষ্টা করো, ইনশাল্লাহ তোমরা আগামীতে সবাই যেতে পারবা, সবার স্বপ্ন ঠিক আছে, সবার পরিশ্রম ঠিক আছে, কারণ তোমরা এক ধাপ কিন্তু অলরেডি আগায় আসছো। যে বয়সে তোমাদের বয়সে কোলা পান্ডা কেউ আড্ডা দিচ্ছে, কেউ মদ খাচ্ছে, কেউ ধোয়া খেলছে, কেউ ঘুরে বেড়াচ্ছে, কেউ বেকার বসে আছে, কিন্তু তোমরা তার আগেই কিন্তু স্বপ্ন দেখা শুরু করছো যে তোমরা একজন অফিসার হবে, তোমরা একজন সৈনিক হবে। তো তাদের থেকে যেহেতু তোমরা আলাদা সারি, সেহেতু তোমরা ইনশাল্লাহ স্বপ্ন পূরণের একদম দ্বার প্রান্তে চলে আসছে। আমি স্বপ্ন দেখি নাই কোনোদিন যে আমার একাডেমি থেকে একজন অফিসারের চান্স পাবে, আমি স্বপ্ন দেখি নাই কোনোদিন আমার একাডেমি থেকে একজন হলো সৈনিকের চান্স পাবে, বাট ওই স্বপ্নটা আমি তোমাদের কাছে পূরণ করতে চাই, যে স্বপ্নটা আমি পূরণ করতে চেয়েছিলাম। তো যাই হোক, পরিবারের লোকরা সবার আগে কিন্তু তোমার দোষ খুঁজে বের করবে, তুমি যদি ব্যর্থতা হও তোমার বাবা মা বাদ দিয়ে তোমার পরিবারে যারা আছে তারাই আগে তোমার ব্যর্থতা গুলো নিয়ে আলোচনা করবে। তো যেহেতু পরিবারে বড় হই আমরা, পরিবারে এই কথাগুলো হওয়াটা স্বাভাবিক বিষয়, এই কথা আমরা কোনোভাবে মাথায় নিব না, আমাদের লক্ষ্যটাকে ঠিক রেখে পরিশ্রম করবো, হার্ডওয়ার্ক করবো, সৎ থাকবো, নিষ্ঠাবান হবো, বাবা মাকে শ্রদ্ধা করবো, নামাজ কালাম করবো এবং সৃষ্টিকর্তাকে বিশ্বাস রাখবো, তাহলে কিন্তু আমাদের যে স্বপ্ন সেই স্বপ্ন আমরা পূরণ করতে পারবো। আর আবারও ধন্যবাদ জানাই উপস্থিত আমার
তার প্রিয় শিক্ষার্থী উপস্থিত আমাদের মাঝে শ্রদ্ধেয় সহকারী পুলিশ সুপার নূর ইসলাম সরকার স্যার এবং উপস্থিত আমার ফুপু আর উপস্থিত আমার বাবা আছে উপস্থিত আরো আমার সহপাঠীরা আছেন আমার বন্ধুরা আছে তো সবাই আমরা ইনশাল্লাহ দোয়া করবো আমাদের সকলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য এবং আল্লাহ তাআলা যাতে আমাকে সুস্থ রাখেন এবং তৌফিক দান করেন যে আমি যাতে তোমাদের স্বপ্ন পূরণের মাধ্য দিয়ে আমার স্বপ্নটাকে পূরণ করতে পারি পারবা তো নাকি পারা যাবে আমার স্বপ্নটাকে পূরণ করতে